শৃঙ্খলা বিহীন চলছিল দলটি, পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের বুকে। আমাদের মধ্যে কোনো শাখা পোশাখা বলতে কিছু নেই, কে হিন্দু কে মুসলিম কে উপজাতি বলতে কিছু নেই। আমাদের একটাই, আমরা, আমাদের গায়ে রক্ত আছে, আমরা মানুষ। সেইটা পশ্চিমবাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে 2021-এর ভোটের বাক্সতে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু হাত ভরে আশীর্বাদ দিচ্ছে সিনিয়ররা, এবং জুনিয়ররাও খুব আনন্দিত হয়েছে। তাই কাতারে কাতারে দুয়ারে সরকারকে যায়, বিজেপিকে আর নয়, লুণ্ঠনকারী দলকে আর নয়। দিল্লির বুকে বসে অনেক কথা বলেছে, অনেক কিছু করেছে। আজকে আমরা এই মাতঙ্গিনী ব্লকের মধ্যে আমরা অনেক কিছু বিজেপি দেখতে পাই, যারা নিজেকে তৃণমূল কংগ্রেস বলে গর্বিত বোধ মনে করত। সেই তৃণমূল কংগ্রেসে থাকা অবস্থায় হলদিয়া শিল্পাঞ্চলে 65টা ফ্যাক্টরি 15টা তাদের দ্বারাই বন্ধ হয়েছিল, এবং বিভিন্ন জায়গা থেকে 7,500,000 টাকা লুট করে কেটে পড়েছে। অ্যাকচুয়ালি যারা তৃণমূল কংগ্রেস করে তারা কোনো কারুর টাকা এ করে না। যে ব্যক্তি থেকে প্রতিবাদ করবে তাকে মানুষ বলে, যার প্রতিবাদ করার ক্ষমতা নেই ছেড়ে দিলে সে কি মানুষ? তাই আজকে দলে দলে কাতারে কাতারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছে। কেন? একটা কাপুরুষ এখানে বাড়ি গেছে, মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য। আজকে শহীদ মাতঙ্গিনী ব্লকের 1 নম্বর অঞ্চলের অন্তর্গত কিছু উপজাতি, আমাদের মা বোনেরা যারা আমার সঙ্গে বিজেপি করতো, আমাদের ছেলেদের সাথে, তারা আমাদের আতিয়ার ভাইয়ের হাত ধরে, সংখ্যালঘু চেয়ারম্যান মাতঙ্গিনী ব্লকের এবং ধরলার প্রধানের হাত ধরে মন্ত্রীর নেতৃত্বে উনি তাদেরকে জয়নিং করেছে। আজকে ওনারা খুব খুশি, বাইরে একটা কথাই বললো যে এইরকম কথা কেউ বলেনি যে পঞ্চায়েত প্রধান এবং সংখ্যালঘু চেয়ারম্যান যে প্রতিশ্রুতিটা দিয়েছে এরকম কোনো বিজেপির নেতা বলেনি। ওনারা আনন্দ হতে হতে বাড়ি গেছে। তাই আমরা খুব গর্বিত যে আমরা মমতা ব্যানার্জির সৈনিক হতে পেরেছি, একটা ভুল পথে ছিলাম। আগামী দিনে আমরা কর্মী হয়ে কাজ করব, সমস্ত আমরা এক হয়েছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সোমেন বাবু মহাপাত্র জিন্দাবাদ, সোমেন মহাপাত্র জিন্দাবাদ, ধলনার প্রধান আতিয়ারদা জিন্দাবাদ, সংখ্যালঘু মাতঙ্গিনী ব্লকের চেয়ারম্যান জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দাদা, আজকে কর্মসূচিটা ঠিক কী রাখলেন? আজকে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুরের 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু দুস্থ মানুষ, তারা দেখেছি তাদের মুখ থেকে কথা শুনে তারা অনেক দিক থেকে বঞ্চিত আছে, তাই তারা দুঃখে ক্ষোভে তারা বেশ কিছুদিন একটা বিজেপি নামক দল সেই দিকে ঝুঁকেছিলেন। বর্তমান আমাদের যে সৈনিক কাজল আলী ব্যাকেটে ইস্যু, এ আমাদের পুরুষদের সঙ্গী, একসাথেই আমরা কাজ করছিলাম, এনারই হাত ধরে এই শান্তিপুর গ্রাম পঞ্চায়েত সিপিএমকে তাড়িয়ে এই অঞ্চল পেয়েছিলাম আমরা, তার মুখ্য ভূমিকায় ছিলেন এই কাজল আলী। সেই কাজল আলীকে সঠিক সম্মান না পাওয়ায় তিনি চলে গেছিলেন ক্ষোভে বিজেপি। তিনি আবারও সেই পুনর্ব আমাদের সঙ্গে ফিরছেন ডক্টর সৌমেন মহাপাত্রর হাত ধরে, তিনি জয়েন্ট হয়েছেন, এবং তার সাথে তার অনুগামী যত ছিল সেদিনই প্রায় 500-600 মানুষ জয়েন্ট হয়েছেন, এবং এখনও বিভিন্ন স্তরে আমাদের কোভিড-19 থাকার জন্য সমস্ত মানুষকে উনি নিয়ে যেতে পারেননি, তাই উনি সেটা পাটে পাটে আরও
তিনি জয়েন করানোর চেষ্টা করছেন। সেইভাবে আজকে মন্ত্রীমশাই আমাকে বলছিলেন, আমি যেহেতু শহীদ মাতঙ্গিনী ব্লকের মান্ডি সেলের চেয়ারম্যান আছি, তাই আমার হাত ধরেই উনি বলেছেন সমস্ত মানুষকে জয়েন করে আমাদের যে শক্তিশালী করতে হবে তৃণমূলকে, তারা প্রকৃতভাবে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেকের ব্যানার্জির অনুপ্রেরণায় তারা আজকে আবার সবাই এলাকাবাসী বেশ কিছু মানুষজন তারা বিজেপি ছেড়ে আমাদের তৃণমূলের পতাকায় সৈনিক আমাদের ঘরের ছেলে, তিনি ফিরে আসছেন, তাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে সাথে আমরা শহীদ মাতঙ্গিনী ব্লকের আমরা সকলে গর্বিত তাকে পেয়ে। আগামী দিনে এই অঞ্চল নয়, এই সটকাটা ব্লক আমাদের দল শক্তিশালী হবে বলে আমি মনে করছি। দাদা, আজকে যে কর্মসূচিটা রেখেছেন, এই কর্মসূচি আপনার নেতৃত্বে মানুষ জয়েন্টও করেছে, আপনি এ বিষয়ে কী বলবেন? কী বলবো, আমি প্রথম তো খুব আনন্দিত, একটা কাপুরুষের দলে ছিলাম যে দলের মধ্যে কোনো মানবিকতা ছিল না, শৃঙ্খলাবিহীন চলছিল দলটি, পূর্ব মেদিনীপুর নয় পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের বুকে, আমাদের মধ্যে কোনো শাখা পোশাখা বলতে কিছু নেই, কে হিন্দু কে মুসলিম কে উপজাতি বলতে কিছু নেই, আমাদের একটাই, আমরা আমাদের গায়ে রক্ত আছে, আমরা মানুষ। সেইটা পশ্চিমবাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে 2021-এর ভোটের বাক্সকে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু হাত ভরে আশীর্বাদ দিচ্ছে সিনিয়ররা, এবং জুনিয়ররাও খুব আনন্দিত হয়েছে। তাই কাতারে কাতারে দুয়ারে সরকারকে যায়, বিজেপিকে আর নয়, লুণ্ঠনকারী দলকে আর নয়। দিল্লির বুকে বসে অনেক কথা বলেছে, অনেক কিছু করেছে, আজকে আমরা এই মাতঙ্গিনী ব্লকের মধ্যে আমরা অনেক কিছু বিজেপি দেখতে পাই। যারা নিজেকে তৃণমূল কংগ্রেস বলে গর্বিত বোধ মনে করত, সেই তৃণমূল কংগ্রেসে থাকা অবস্থায় হলদিয়া শিল্পাঞ্চলে 65টা ফ্যাক্টরির 15টা তাদের দ্বারাই বন্ধ হয়েছিল, এবং বিভিন্ন জায়গা থেকে 7,500,000 টাকা লুট করে কেটে পড়েছে। অ্যাকচুয়ালি যারা তৃণমূল কংগ্রেস করে তারা কোনো কারুর টাকা এ করে না। যে ব্যক্তি থেকে প্রতিবাদ করবে তাকে মানুষ বলে, যার প্রতিবাদ করার ক্ষমতা নেই ছেড়ে দিলে সে কি মানুষ? তাই আজকে দলে দলে কাতারে কাতারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছে। কেন? একটা কাপুরুষ এখান থেকে বাড়ি গেছে, মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য। আজকে শহীদ মাতঙ্গিনী ব্লকের 1 নম্বর অঞ্চলের অন্তর্গত কিছু উপজাতি আমাদের মা বোনেরা, যারা আমার সঙ্গে বিজেপি করতো আমাদের ছেলেদের সাথে, তারা আমাদের আত্মীয়ের ভাইয়ের হাত ধরে, সংখ্যালঘু চেয়ারম্যান মাতঙ্গিনী ব্লকের এবং ধরলার প্রধানের হাত ধরে মন্ত্রীর নেতৃত্বে উনি তাদেরকে জয়েনিং করেছে। আজকে ওনারা খুব খুশি, বাইরে একটা কথাই বললো যে এইরকম কথা কেউ বলেনি যে পঞ্চায়েত প্রধান এবং সংখ্যালঘু চেয়ারম্যান যে প্রতিশ্রুতিটা দিয়েছে এরকম কোনো বিজেপির নেতা বলেনি, ওনারা আনন্দ হতে হতে বাড়ি গেছে। তাই আমরা খুব গর্বিত যে আমরা মমতা ব্যানার্জির সৈনিক হতে পেরেছি, একটা ভুল পথে ছিলাম। আগামী দিনে আমরা কর্মী হয়ে কাজ করব, সমস্ত আমরা এক হয়েছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সোমেন বাবু মহাপাত্র জিন্দাবাদ, সোমেন মহাপাত্র জিন্দাবাদ, ধলনার প্রধান আতিয়ারদা জিন্দাবাদ, সংখ্যালঘু মাতঙ্গিনী ব্লকের চেয়ারম্যান জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।